এখনও ঊর্ধ্বমুখী ডেঙ্গু পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 273 জনের আর আক্রান্ত ছাড়িয়েছে 57,127 জন। রাজধানীর পাশাপাশি সমান হারে বাড়ছে ডেঙ্গু রোগী, সামাল দিতে হাসপাতালগুলোকে বেগ পেতে হচ্ছে। অনেক হাসপাতালে শয্যা সংকট হওয়ায় মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বিশেষজ্ঞদের মতে বর্ষা মৌসুম হওয়ায় চলতি অগস্টেই সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু জ্বর। এজন্য সচেতন হওয়ার পাশাপাশি এডিসের প্রজনন স্থল ধ্বংসে সবাইকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল এবং বরিশাল থেকে আরিফুল ইসলাম। আমরা প্রথমে চলে যাব এআর বাদলের কাছে। বাদল, হাসপাতালের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন, আর এছাড়া চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন রোগীদের উদ্দেশ্যে, আর রোগীদের স্বজনরা কি বলছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা? সাথী হাসপাতালগুলোতে এখনও চাপ বাড়ছে। এই হাসপাতালটিতে আজকে 269 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 498 জন। যদিও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার হাসপাতাল, তা বুঝতেই পাচ্ছেন যে রোগীর চাপ কতটা বেশি। আমি এখানে রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও অনেক রোগী এসেছেন এই হাসপাতালটিতে, এবং রাজধানীর অনেক হাসপাতালটিতে একই অবস্থা। স্বজনরা বলছেন যে তারা অন্য হাসপাতালে গিয়েছিলেন, কেউ ভোলা থেকে এসেছেন, কেউ নোয়াখালী থেকে এসেছেন, তারা অন্য স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু রোগী জটিল হওয়ার কারণে সেখান থেকে রেফার করে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যে কারণেই তারা ঢাকায় এসেছেন। এখানে একজন রোগীর সাথে কথা বলতে চাই, একটু বলবেন আপনি কোথা থেকে এসেছিলেন এবং কি হয়েছে, ওখানকার ডাক্তাররা আপনাকে কি বলেছিল? আমি তো মাজিদ থেকে আইছি, মাজিদে তিন দিন আসিলাম, আর হেরা কজেন আর হাইতনো, এনে আর হাইতনো ডাকাত দিয়ে হাঁটা দিছে, এরা অনেক এখানে আইসি, এখানে চিকিৎসা চলে, ভালো চিকিৎসা চলে, রাখলে ডাক্তার আই যায়, চায়ের চিকিৎসা করে, ওষুধ দাওয়াই দিয়ে যায়। ওই এলাকায় কি আরও আপনার মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কেউ, নাকি খুবই কম, বা আপনি একা এরকম? আমি একা আছি। যে সাথী শুনছিলেন যে উনি একা হয়েছেন এবং মাঝদিতে, নোয়াখালীর মাঝদি থেকে উনি এসেছেন, তো এরকমই অনেক রোগী ঢাকায় আসছেন ঢাকার বাইরে থেকে, যেহেতু সারা দেশেই এটির প্রকোপ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন যে যদি লক্ষণ দেখা দেয়, জ্বর বেশ কয়েকদিন থাকে, তাহলে টেস্ট করাতে হবে। এছাড়া এডিস মশা যেন না কামড়ায়, এই জন্য এডিস মশা যেন জন্ম নিতে না পারে, সেজন্য যেই সব জায়গায় পানি বেশি রয়েছে, জমে থাকা পানি, স্বচ্ছ পানি, সেই সব জায়গা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে বরিশালে যাব আরিফের কাছে। আরিফ, বরিশালে ডেঙ্গুর কি পরিস্থিতি আমাদের জানাবেন? নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। একদমই শোচনীয়। তার কারণ হচ্ছে গত 24 ঘন্টার তথ্য মতে বরিশালে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 314 জনের মতো, সে আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে 859। সুতরাং এর আগের দিনের কথা যদি আপনাকে একটু জানাই, সে সময় কিন্তু 204 জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিল বরিশাল হসপিটালগুলোতে। তবে এখন মানে দিনের মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে ডেঙ্গু রোগের সংখ্যা। আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখন যে অবস্থাটি, সেটি হচ্ছে যে মেঝেতেও কিন্তু ঠাঁই নেই আসলে ডেঙ্গু রোগে যারা এখানে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট, যে অবস্থাটি একদমই শোচনীয়, সেটি হলো যে বিদ্যুৎ তীব্রভাবে চলে যাওয়ার কারণে যারা মশারিটা নিয়ে থাকতে হচ্ছে হসপিটালগুলোতে, তারা কিন্তু তীব্র গরমের মধ্যেই থাকতে হয়, ফলে তারা কিন্তু মশারি খুলে রাখে, এবং চিকিৎসকরা বলছেন যে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর একটি ঝুঁকি থেকেই যায়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে কী অবস্থা হসপিটালগুলোতে, মানে আসলে আধা ঘন্টা পরপরই বিদ্যুৎ যাওয়ার যে পালাটি। আর তথ্যটি একটু জানিয়ে রাখি, বরিশালে কিন্তু এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর সংবাদ রয়েছে, আর হসপিটালগুলোতে চিকিৎসকরা কিন্তু আসলে ডেঙ্গুটা এখন করোনার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করায়, করোনার চেয়েও খুব গুরুত্ব সহকারে দেখে তারা আসলে এখানে চিকিৎসা দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে রোগীর সংখ্যা এতই দিনে দিনে বৃদ্ধি হচ্ছে যে এখন তারা আসলে মেঝেতেও তাদের স্থান দেওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো যে বিষয়টি আপনাকে একটু তথ্য সবশেষ জানিয়ে রাখি, সেটা হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল সদর হাসপাতালে কিন্তু এখন ডেঙ্গু
ডেঙ্গু রোগে যারা রয়েছে তাদের তারা এখন এর উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। আর বরিশালে ক্রমেই বাড়ছে, কিন্তু প্রশাসন এবং সিটি কর্পোরেশন থেকে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। সাথী যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানীর মহাখালী DNCC কোভিড হাসপাতাল থেকে এ আর বাদল এবং বরিশাল থেকে আরিফুল ইসলাম।